খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতির ভবিষ্যৎ নিয়ে অক্টোবরের শেষের দিকে বৈঠকে বসবে আইসিসি। তবে তার আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেই সাথে তিনি এও বলছেন সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে ইংলিশদের বিপক্ষে টেস্টে দারুণ কিছু করার। এন শ্রীনিবাসন আইসিসিতে না থাকলেও তার কালো ছায়ার প্রভাব এখনও আছে, কারণ তারই মস্তিষ্ক থেকেই যে এসেছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতির ফর্মুলা। শ্রীনি আইসিসি থেকে অপসরণ হলেও দ্বিস্তর টেস্ট নীতির এজেন্ডা বাস্তবায়নে এখনও মুখিয়ে টেস্ট ক্রিকেটের মোড়ল দেশগুলো, যে মোড়লের অন্যতম ইংল্যান্ড, যাদের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। অক্টোবরের শেষের দিকে বসবে আইসিসি দ্বিস্তর বিশিষ্ট টেস্ট নীতির সভা। ওই সভার আগে ইংলিশদের বিপক্ষে টেস্টে ইতিবাচক ফলাফলের প্রভাব পড়বে বলে বিশ্বাস জাতীয় দলের ম্যানেজারের। আমরা তো সবসময় সব ব্যাপারে কন্ডিশনের সময় থাকতে হয় আমাদেরকে, যেহেতু আমাদের ইয়ের দিকে নিচে, বাট আমাদের ক্রিকেট যে ডেভেলপ করছে এটা তো সবাই এখন স্বীকার করে বা সবাই আমাদেরকে সেই চোখে এখন দেখে। সুতরাং এটা একটা অবশ্যই সুযোগ ইংল্যান্ডের সাথে, এর আগে কথা বলার আগে আমরা আমাদের জায়গা থেকে মানে আমরা স্ট্রং থেকে খেলতে পারি। গেল বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটের পর শুধু রঙিন পোশাকের ক্রিকেটেই মেতেছিল টাইগাররা, তাই ইংলিশদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে 15 মাস পর মাঠে নামবে মুশফিকের দল। লম্বা বিরতি তেমন কোনো প্রভাব পড়বে না, বরং ইংল্যান্ডের বিপক্ষে মাঠের ক্রিকেটে দারুণ কিছু করতে মুখিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আগে যেমন আমাদের ইয়ে ছিল যে আমরা লড়তে নামতাম, এখন কিন্তু বাংলাদেশ লড়তে নামে না, আমরা জিততে নামি। আসলে ইংল্যান্ডের সাথে ফুল সিরিজে তিন ফরম্যাটেই আমি মনে করি আমাদের দল দারুণ খেলবে ইংল্যান্ডের সাথে, আমি এটা বিশ্বাস করি। ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সেপ্টেম্বরে লঙ্গার ভাষণে নিজেদের প্রস্তুত করতে বিসিএল কিংবা এনসিএল এ বেশ কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তার আগেই প্র্যাকটিস ম্যাচ ধরে ডেফিনেটলি যদি আমরা বিসিএল এর ম্যাচগুলো খেলতে পারি, এই ম্যাচগুলো তাদেরকে হেল্প করবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। 17 জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচপি ক্যাম্পের জন্য 24 সদস্যের স্কোয়াডে নতুন করে ডাক পেলেন তরুণ ক্রিকেটার সালমান হোসেন ইমন। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ক্রিকেট কোচিং স্কুল সিসিএস এর হয়ে খেলেছেন 21 বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। নতুন করে ইমন ক্যাম্পে যোগ হয় এইচপি ক্যাম্পের এখন সদস্য সংখ্যা 25 জন। 17 জুলাই মিরপুরে শুরু হবে প্রায় 2.5 মাসের ক্যাম্প, তাই 16 জুলাই মিরপুর একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের। ঈদের ছুটি শেষে এইচপি ক্যাম্পে যোগ দিতে আগেভাগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছেন বেশ কয়েকজন ক্রিকেটার। মাত্র 9 বছর বয়স থেকে টেবিল টেনিসে তার পথ চলা, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, বলছি জোবেরা রহমান লিনুর কথা। 1977 সাল থেকে 2002 সাল পর্যন্ত যিনি 16 বার লুফে নিয়েছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা আর প্রথম বাংলাদেশী হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, কিভাবে কেটেছে লিনুর শৈশব? আমার এই অ্যাচিভমেন্টের জন্য আমাকে দীর্ঘ 30 বছর